বৃষ্টি হওয়াতে অনেক জন ছাত্রছাত্রীকে সমস্যা হয়েছে। আমি দেখে আসছি হাসপাতাল ও ডায়াগনোস্টিক ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ রয়েছেন। আমার আসলে যেমন কিছু বলার নেই, আপনারা যারা ডাক্তার আছেন অসংখ্য চিকিৎসক অনেকেই আমার দীর্ঘদিন আমার সাথে আছেন, একসাথে কাজ করছেন, অনেকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছেন, অনেকেই হাসপাতালে যদি ইনডোরে দেখেন, অনেকে আউটডোরে এসে দেখেন। তো আমি আশা করি আপনাদের এই সহযোগিতাটা আপনারা সবসময় আর আমাদের স্পেশালি বলার ক্ষেত্রে যেটা বলবো, অনেকে ধারণা দিয়ে আসলে মূল কারণ হচ্ছে আমার নিজের কারণে প্রচারটা একটু বেশি, যার কারণে সবাই ফিজিওথেরাপি ভেবে নেয়। আসলে ডিপিআরসি হাসপাতাল একটা জেনারেল হচ্ছে, আমরা যে লাইসেন্স পেয়েছি এটা গভর্নমেন্টের জেনারেল হাসপাতালের ডায়াগনোস্টিক ল্যাব। তো আপনারা যারা আরও বিভিন্ন বিশেষজ্ঞ আছেন, আশা করি আপনারা চেম্বার করে অথবা রোগী পাঠিয়ে যেভাবে আমাদের সহযোগিতা করবেন। আর ডায়াগনোস্টিক্সের ক্ষেত্রে আমরা আসলে জিরো টলারেন্স, মানে আমরা জিরো ডায়াগনোসিসের কোনো ভুল যেন না হয় সেটুকু অন্তত নিশ্চিত করার চেষ্টা করছি। তো সে ব্যাপারে আমাদের সম্মানিত প্যাথোলজিস্ট ডাক্তার রুল আলী উনি আছেন, আশা করি উনি আপনাদের কিছু বলবেন। যদি আপনাদের কোনো মানে কোনো পরামর্শ থাকে অবশ্যই আমরা সেটা চেষ্টা করব। আমি আবারও ধন্যবাদ জানাই আপনারা কষ্ট করে আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এবং সবাইকে আমাদের ধন্যবাদ জানাই। রমজান মোবারক, সবাই ভালো।